নমস্কার সবাইকে, শুভ পয়লা বৈশাখ, সবাইকে শুভ নববর্ষ। আশা করি নতুন বাংলা বছর সবার জীবনে একটা আনন্দময় সময় নিয়ে আসবে, সবাই খুব ভালো থাকবে। আজকে আমি পয়লা বৈশাখের জন্য একটা খুব সিম্পল ইয়েট একটা এলিগেন্ট লুক ক্রিয়েট করার চেষ্টা করেছি, ভীষণ ক্লিন লুক রাখার চেষ্টা করেছি। যেহেতু ভীষণ গরম পড়েছে সেই জন্য যতটা সম্ভব ক্লিন লুক এবং সিম্পল লুক রাখার চেষ্টা করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে, প্লিজ আমার চ্যানেলে সঙ্গে থেকো। তো আমার ফেসটা পুরোপুরি ওয়াশ আছে, আমি একটা অয়েল কন্ট্রোল ফেস ওয়াশ দিয়ে ফেস ওয়াশ করেছি, সেটা আমি দেখাইনি। তারপরে ইউজ করছি আমার একটা ভীষণ একটা নিউ টোনার, একটা নিউট্রিগ্লো কাশ্মীরি কেসর টোনার, ভীষণ কাম ডাউন করে স্কিনটাকে। আমি সব কিছুই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক করে দেবো, দেখে নিও। ভালো করে এটাকে আমি প্যাট ড্রাই করছি, যতটা সম্ভব ম্যাসাজ করছি। এবং তারপরে যেহেতু পয়লা বৈশাখের মেকআপটা মোস্ট প্রবাবলি ডে অকেশন থাকে, তো সেই জন্যে আমি এখানে একটা সানস্ক্রিন ইউজ করছি। আজকে আমি ইউজ করছি ওয়ান অফ মাই ফেভারিট সানস্ক্রিন, সেটা হচ্ছে মামাআর্থের, ওটা হচ্ছে জেল বেস একটা সানস্ক্রিন। এবং দেখো, এবং এই সানস্ক্রিনটা কিন্তু ভীষণ লাইট ওয়েটেড, এবং সবথেকে যেটা ইম্পর্ট্যান্ট এবং সবথেকে ইউজফুল সেটা হচ্ছে জেল বেস একটা কনসিস্টেন্সি, কোনো হোয়াইট কাজ তো ছাড়েই না, ইভেন ভীষণ লাইট ওয়েটেড, ভীষণ ভালো, মানে কোনো সোয়েটিং হবে না। তো এটা ভালো করে আমি অ্যাপ্লাই করছি, এটা যেখানে যেখানে তোমার মনে হবে রিভিলিং হচ্ছে তোমার আফটার ইয়োর, মানে যে কস্টিউমটা তুমি পরবে সেটা শাড়ি হতে পারে, ড্রেস হতে পারে, যে কোনো মেকআপে যখন যেটা মনে হবে যে যেই জায়গাটা আমার রিভিলিং থাকছে, ওপেন থাকছে, সেখানে চেষ্টা করবে সানস্ক্রিন ইউজ করার, অন্ততপক্ষে এই সামার সিজনে। তো হয়ে গেল, এবার আমি আমার লিপটাকে এটা হাইড্রেট করছি। আমি নিয়ে নিচ্ছি মেবলিন নিউ ইয়র্কের, আই লাভ নিউ ইয়র্কের যে নিউ সিরিজের যে লিপ বামগুলো এসছে, আর হচ্ছে রেডিশ কালার ইউজ করছি। এটা প্রাইমার, আমার অল টাইম ফেভারিট, মানে আমি গরমকালে তো এটা ভাবতেই পারি না, এটা ইভেন আমার শেষও হয়ে গেছে। এটা হচ্ছে ওয়েট এন ওয়াইল্ডের মেট ম্যাট প্রাইমার। যেহেতু আমার পিম্পলসের সমস্যা আছে, ওপেন পোর্সের জন্য ভীষণ পকেট ফ্রেন্ডলি প্রাইমার এটা, এবং মানে ভীষণ আমার মন খারাপ বিকজ এটা শেষ হয়ে গেছে, এই ভিডিওটা করতে করতেই এটা শেষ হয়ে গেল। ওকে, তো ভালো করে আমি ম্যাসাজ করে নিচ্ছি প্রাইমারটা। প্রাইমার ম্যাসাজ করার কিছু নেই, ভালো করে একটুখানি টি জোনে অ্যাপ্লাই করতে হবে, এবং যেহেতু আমার সব জায়গায় ওপেন পোর্স হয়ে গেছে তো আমি সব জায়গায় অ্যাপ্লাই করছি। নিয়ে নিচ্ছি এটা কনসিলার, এটা হচ্ছে একটা সুইস বিউটির একটা অরেঞ্জ ক্যারেক্টার কনসিলার, অরেঞ্জের টোন আছে, এটা পুরোপুরি একদম যে টোন কনসিলার আমরা ইউজ করি সেটা নয়, এটা একটুখানি ক্যারেক্টার বেস কনসিলার। তো মোটামুটি আমার যেখানে যেখানে একটু হাইপার পিগমেন্টেশনের সমস্যা রয়েছে সেখানে সেখানে, এবং আমার চোখের চারপাশে, ঠোঁটের চারপাশে, এবং আমার মুখের দুপাশে একটা হাইপার পিগমেন্টেশনের একটা ভালো দাগ রয়েছে, সেখানে আমি অ্যাপ্লাই করছি, এবং ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এবং ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে কিন্তু আমি ইউজ করছি আমার ফাউন্ডেশন। আজকে যেহেতু পুরোপুরি ডে মেকআপ করছি, সেই জন্য আমি একটা আমার বহু পুরনো ফাউন্ডেশন, আমার সবথেকে আমার কালেকশনের মধ্যে সবথেকে পুরনো ফাউন্ডেশন আমার আমার বিয়েতে পাওয়া ফাউন্ডেশন এটা, সেটা হচ্ছে গিয়ে লোরিয়ালের মেট ম্যাজিক ফাউন্ডেশন। এর মধ্যে SPF 11++++ রয়েছে, এবং ওইটা আমি ইউজ করছি। ভালো করে আগে কনসিলার ইউজ করার পরে ফাউন্ডেশন ইউজ করলে কী হয়, ফাউন্ডেশন ভীষণ ফ্লাওলেস লাগে। তো আমি এখানে কোনো রকম ক্যারেক্টার আলাদা করে ইউজ করিনি, আমার ওই কনসিলার ক্যারেক্টারটা ইউজ করি, আমি ডিরেক্টলি ফাউন্ডেশনে চলে গেছি। ফাউন্ডেশনটা আমি এটা ফাউন্ডেশন ব্রাশ দিয়ে ইউজ করছি, আমার অল টাইম ফেভারিট কাবুকি ব্রাশ, যে প্যাক কাবুকি ব্রাশ, সেটা দিয়ে ইউজ করছি। এবং ভালোভাবে যেখানে যেখানে আমার মনে হচ্ছে যে একটুখানি রিভিলিং থাকবে, যেমন গলা, একটুখানি ঘাড়ের সাইডটা, সেখানে সেখানে কিন্তু আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করি, বিট সামার বিট উইন্টার সব সময় কিন্তু আমি এই মেথডটাই ফলো করি। ভালো করে আঙুলের ফিঙ্গার টিপস দিয়ে ভালো করে লাগিয়ে নিয়ে সেটাকে আমি ব্লেন্ড করছি। এবং এই ফাউন্ডেশনের সবথেকে ইম্পর্ট্যান্ট এবং ইউজফুল যে ইনফরমেশনটা, সেটা হচ্ছে গিয়ে একদম অক্সিডাইজ খুব কম হয়, একদম যে হয় না বলবো না, অক্সিডাইজ ভীষণ কম হয়।
তো ভালো করে এটাকে আরও বেশি মানে কী বলবো লং লাস্টিং করার জন্য আমার প্যাক কাবুকি ব্রাশটা আমি ইউজ করেছি, সেখানে আমি একটা ফিক্সিং স্প্রে ইউজ করে নিচ্ছি। আজকে আমি ইউজ করেছি ওয়েটন ওয়াইল্ডের ম্যাট ফিক্সিং স্প্রে। তো তুমি যদি স্পঞ্জও ইউজ করো তাহলে সেটা তো ফিক্সিং স্প্রেতে ভিজিয়ে নিলে লং লাস্টিং থাকে, যে কোনো রকম ফাউন্ডেশন বা কনসিলার যে কোনো রকমভাবে তুমি ব্লেন্ডিং পারপাস ইউজ করলে, সেটা ব্রাশ বলো স্পঞ্জ বলো, ফিক্সিং স্প্রে ইউজ করাটাই ভালো। গলা একদম ভুলবো না, গলাতে ভালো করে ব্লেন্ড করা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যতটা ইম্পর্ট্যান্ট ফেসে ব্লেন্ড করা ততটা ইম্পর্ট্যান্ট গলাতে ব্লেন্ড করা, বিকজ না হলে ডিসকালারেশনের সমস্যা হয়ে যায়, ভীষণ বাজে দেখতে লাগে। এবং সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে ব্লেন্ডিং, অনেকেই ব্লেন্ডিংটা করতে মানে আমার দেখো ফাউন্ডেশন ইউজ করা হয়ে গেছে। নিয়ে নিচ্ছি একটা আমার ট্রান্সলুসেন্ট পাউডার, এটা হচ্ছে মেবেলিন ফিটমিন ট্রান্সলুসেন্ট পাউডার। এবং যেহেতু ভীষণ গরমকাল এখন, তো আমি সাজেস্ট করব যে ফাউন্ডেশন ফিক্স করার জন্য ইদার তোমরা ট্রান্সলুসেন্ট পাউডার অথবা রানা পাউডার ইউজ করো। কম্প্যাক্ট ইউজ করলে ভীষণভাবে আমার যেটা প্রবলেম হয় যে ভীষণ ঘাম হয়, যা হলে মেল্ট হয়ে যায়, যেটা আমার এই প্রবলেমটা আমার কিন্তু ট্রান্সলুসেন্ট পাউডারে হয় না। তো যার যার ডিপেন্ড করছে স্কিন টাইপের ওপরে, সেটা তোমরা দেখে নিও। তো ভালো করে মোটামুটি ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে সব জায়গায় ভালো করে সেট করে নিচ্ছি। এবং তারপরে ইউজ করছি একটা প্যালেট, এটা হচ্ছে ফেসেস ক্যানাডার ট্রায়ো প্যালেট। এর মধ্যে রয়েছে কন্ট্যুর পাউডার, ব্লাশ এবং হাইলাইটার। তো আমি এই কন্ট্যুর পাউডারটাকে ইউজ করছি, দেখো ভীষণ বিচ্ছিরি হয়ে গেছে প্যালেটটা, ভীষণ ইউজ করি আমি, ভীষণ নোংরা হয়ে গেছে। যাই হোক, প্লিজ ইগনোর দ্যাট। এবং কন্ট্যুরটাকে ইউজ করছি আমার ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কন্ট্যুর ব্রাশ দিয়ে। এবং আমি কিন্তু আমার ফোরহেডটা কন্ট্যুর করি, বিকজ আমার ফোরহেডটা ভীষণ চওড়া, আমি আমার নর্মাল যেখানে কন্ট্যুর পয়েন্ট সেখানে কন্ট্যুর করি। এবং অবভিয়াসলি আমার যেহেতু ডাবল চিন আছে, আমি কিন্তু আমার চিনে অ্যাপ্লাই করি। তো মোটামুটি হয়ে গেছে কন্ট্যুর পার্ট, এবার আমি ইউজ করব ব্লাশ। ব্লাশটা ভীষণ সাটল একটা ব্লাশ, আমার ভীষণ ভালো লাগে। তো ব্লাশটা আমি ইউজ করলে আমি সি মেথড ফলো করি ব্লাশ ইউজ করার সময়, তোমরাও ট্রাই করতে পারো। সি মেথড ফলো করলে ব্লাশটা ভীষণ ন্যাচারাল লাগে। তো মোটামুটি আমার ব্লাশ ইউজ করা হয়ে গেছে, হাইলাইটারটাও আমি ইউজ করছি, একদম হালকাভাবে ইউজ করছি, যেহেতু ভীষণভাবে ডে মেকআপ, হাইলাইটার যতটা সম্ভব লাইট ইউজ করাই ভালো, না ইউজ করলে বেটার হয়। বাট যেহেতু পয়লা বৈশাখ একটা ভীষণ বাঙালিদের একটা প্রিয় একটা উৎসব, তো একটুখানি না সাজলে হবে না। সো ইয়েস, আমি এখানে ব্রাশ ইউজ করছি নাইকার ফ্যান ব্রাশ। এবং আমি চেষ্টা করব যে কটা ব্রাশ আমি ইউজ করেছি যেগুলো অনলাইন আছে সেগুলো অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিতে, প্লিজ তোমরা চেক করে নিও। আমি পুরো মেকআপটাকে সেট করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ম্যাট ফিক্সিং স্প্রে দিয়ে। এবং আনফর্চুনেটলি এটাও আমার শেষের দিকেই হয়ে এসেছে, ভীষণ পছন্দের একটা ফিক্সিং স্প্রে আমার, ভীষণ সুন্দরভাবে মেকআপ ফিক্সের সাথে সাথে একদমভাবেই কী বলবো ঘাম হয় না, বরম টাইপে কোনো রকম সমস্যা হয় না। তো এইবার মেকআপ ফিক্সিং স্প্রে ইউজ করার পরে আমি আমার প্যাক ব্রাশটা দিয়ে যেটা করছি ভালোভাবে জিনিসটাকে মেল্ট করে নিচ্ছি। যেগুলো এক্সেস আমার প্রোডাক্ট হয়ে গেছে ইউজ করা, সেগুলো আমার কিন্তু মেল্ট হয়ে যাবে এবং আস্তে আস্তে আমি একটু ট্যাপ করে নিচ্ছি। তো হয়ে গেছে মোটামুটি, এবার আমি চলে যাচ্ছি আমার আইব্রোজের দিকে। আজকে আমি ইউজ করছি নাইকার ব্রাউ চিকো ওয়াও আইব্রো স্টিক। এবং আমি সবসময়ই তোমাদের বলি, যারা আমার ভিডিও ফলো করো, যে আইব্রো ইউজ করতে গেলে সবথেকে ইজিয়েস্ট ওয়ে সেটা হচ্ছে গিয়ে আইব্রো পেন্সিল। কিন্তু বিগিনার্সরাও ইউজ করতে পারো, যারা প্রো তারাও ইউজ করতে পারো, ভীষণ চট জলদি হয়ে যায়, মানে ফটাক করে আইব্রোটা ফিল হয়ে যায়। তো অবভিয়াসলি মাঝখান থেকে স্টার্ট করবো, তারপরে পিছনের দিকে যাব, আগে অবশ্যই একটুখানি ব্রাশ দিয়ে কম করে নেব, তারপর মাঝখান থেকে স্টার্ট করে পিছনের দিকে যাব এবং আস্তে আস্তে সামনের দিকে একটু একটু করে ফিল করব, তারপরে ব্রাশ দিয়ে জিনিসটাকে কম করে নেব। আমার পার্সোনালি ভীষণ থিক ব্রাও পছন্দ না, খুব হালকা করে ব্রাও পছন্দ না, মিডিয়াম একটা ডেন্সিটি থাকবে ব্রাওয়ের আমার খুব ভালো লাগে এবং আমার মুখের সাথে যায় ভালো।
আইব্রো কমপ্লিট করার পরে আমি ডিরেক্টলি চলে যাচ্ছি আমার আই মেকআপের দিকে। আমি আজকে ইউজ করছি আমার কাছে থাকা সবথেকে এক্সপেন্সিভ আই শ্যাডো প্যালেট এবং আমার সবথেকে পছন্দের আই শ্যাডো প্যালেট, এটা সবার ভীষণ পছন্দের, সেটা হচ্ছে গিয়ে হুডা বিউটি ডেজার্ট ডাস্ক প্যালেট। কী বলবো, মানে ভারী মেকআপ, লাইট মেকআপ, প্রত্যেকটা মেকআপের জন্য আইডিয়াল আইডিয়াল সব শেড রয়েছে এর মধ্যে। সো প্রথমেই আমি নিয়ে নিচ্ছি ব্লেজিং বলে একটা অরেঞ্জিশ কালার, এটাকে আমি মেইন কালার হিসেবে ইউজ করছি বিকজ আমি একটা অরেঞ্জ শাড়ি পরার ডিসিশন নিয়েছি। সো এটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার পরে এরপরে আমি মানে হাফ আউটার হাফ পোর্শনটা ব্লেন্ড করছি ব্লেজিং দিয়ে। তারপরে আমি নিয়ে নিচ্ছি একটা ছোটো ব্রাশ দিয়ে একটা শেড, দেন সেটার নাম হচ্ছে নেফার তিতি, আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট শেডস হচ্ছে গিয়ে এই ডেজার্ট ডাস্ক প্যালেটে। এটা হচ্ছে খুব সুন্দর একটা গোল্ডেন শিমারি একটা কালার এবং এটা ভীষণ খুব সুন্দর একটা শিমারি এফেক্ট দেয়, খুব সুন্দর একটা একটা ডাজলিং ডাজলিং এফেক্ট দেয়। তো এটা আমি ব্লেজিংয়ের সাথে মিক্স আপ করছি। নেফার তিতিটাকে আমি ইউজ করছি ইনার হাফ পোর্শনে একটা ছোটো একটা ব্রাশ দিয়ে এবং দুটোকে একসাথে ব্লেন্ড করার চেষ্টা করছি বিকজ দুটোর ফিচার কিন্তু আলাদা। দুটো, একটা হচ্ছে মানে ব্লেজিংটা হচ্ছে ম্যাট কালার আর নেফার তিতিটা হচ্ছে শিমারি কালার, মানে প্রেসড শিমার আর কি। সো দুটোকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, নাহলে কিন্তু ভীষণ অড দেখতে লাগবে। ব্লেন্ডটা করে নিলে ভালো দেখতে লাগবে। আমি জানি না আমি নিজে কতটা ভালো ব্লেন্ড করতে পেরেছি, বাট আমি সাজেস্ট করবো যে কোনো শেড ভালো করে ব্লেন্ড করা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। চলে যাচ্ছি বাঙালি সাজের মেন অ্যাট্রাকশন, সেটা হচ্ছে কাজল। কাজল আমি আজকে ভাবছিলাম যে লাইনার ইউজ করব, কিন্তু আমার মনে হলো যে আজকে জেল লাইনার ইউজ করি, তো আমি ইউজ করছি আমার অল টাইম ফেভারিট মেবলিন জেল লাইনার। এটাকে আমি একটা সরু একটা মানে একদম সরু একটা তুলি দিয়ে ইউজ করছি। আমার খুব ভালো লাগে উইঙ্কড লাইনারের সাথে হাফ লোয়ার লাইন ড্র করতে, আমার এটা রিসেন্ট খুব ফেভারিট স্টাইল, আমার মনে হয় যে আমার ভালো লাগে আমার চোখে। সো ডিপেন্ড করছে সবার মুডের ওপরে। তো হয়ে গেল, আমি ইনার হাফ লাইনারটা ইউজ করেছি। রেড লিপস ইজ আ মাস্ট, সো আমি ইউজ করছি অল টাইম ক্লাসিক রেড লিপ, যেটা ম্যাকে রুবিভু। তো এটা আমি ইউজ করে নিলাম। তো মোটামুটি এখানে আমার সাজটা কমপ্লিট হয়ে গেল। রেড লিপস্টিক এর সাথে আমার সাজটা কমপ্লিট হলো। রেড লিপস্টিক, আমি জানি না কেন বাঙালি প্রত্যেকটা ওকেশনের সাথে রেড লিপস্টিক ভীষণ ভালো যায়। সো আশা করি তোমাদের লুকটা ভালো লেগেছে। সমস্ত লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, প্লিজ চেক করে নিও এবং প্লিজ আমার চ্যানেলের সঙ্গে থেকো, আমাকে ভালোবেসো, আমাকে সাপোর্ট করো। তোমাদের সঙ্গে আবার দেখা হবে ফ্যাশন বিউটি অ্যান্ড লাইফস্টাইল। টিল দেন বাই বাই অ্যান্ড সবাইকে আবার শুভ নববর্ষ।